নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষার উপযোগী কতগুলো গুরুত্বপূর্ণ রচনার নাম আপনাদের সাজেস্ট করলাম বিভিন্ন জেলার অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্নপত্র এবং দক্ষ স্যারেদের থেকে পরামর্শ নিয়ে এই আইসিডিএস রচনা সাজেশন লিস্টটি আমি প্রস্তুত করেছি আমি আশা রাখছি আপনারা এখান থেকেই পরীক্ষার কমন পেয়ে যাবেন দেখুন আইসিডিএস পরীক্ষার জন্য রচনা এক নম্বর আমি রচনা রেখেছি একজন অঙ্গনারী দিদির কর্তব্যসমূহ ও আপনি কীভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন হয়তো হুবু এই লেখাগুলোই থাকবে না কিন্তু এই রিলেটেডই কিছু হয়তো রচনায় আসবে ঠিক আছে দ্বিতীয়ত রেখেছি আমি একটি বাচ্চার ছয় মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন এরপর একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কি কি কাজ হয় সে সম্বন্ধে সেই সম্বন্ধে আপনি যা জানেন তা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন এরপর সার্বিক স্বাক্ষরতা প্রকল্পের নানান দিক নিয়ে দেড়শোটি শব্দের মধ্যে একটি রচনা লিখুন এরপর আছে দেখুন অলিম্পিক দু হাজার নিয়ে একটা আসতে পারে এরপর শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব করোনা ভাইরাস চন্দ্রযান তিন রবীন্দ্রনাথ ঠাকুর নারী ক্ষমতায়ন বা মহিলা সশক্তিকরণ এবং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আশা করি এই রচনাগুলি করলে